ডাক্তার চাচা কই? ডাক্তার সাহেব! ও ডাক্তার সাহেব! কি ব্যাপার, কি হয়েছে আপনার? দেখাও বুঝতে পারতাছেন না, মনে হয় আপনি বিয়ে করেন নাই। না মানে, না মানে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম, খুব কষ্ট পাচ্ছি তো। চলেন আসুন, ধরেন না একটু, হাসতে ধরেন, পাটা তুলে দেন। কমাস চলছে আপনার? সেইটা তো আপনি বলতে পারবেন। এক মিনিট ডাক্তার সাহেব, সমস্যাটা বুকে নয় পেটে। ওই যে 329 নম্বর কেবিনের রোগীটা ছটফট করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আমি আসছি। যাবেন না, আমার ছেড়ে যাবেন না ডাক্তার সাহেব। একদম বাগদম ঘোড়া ডিম। বাবা টিকা, তুমি কোথায়? কথা কও বাবা, কথা কও। রোগীর গার্জিয়ান যখন নেই আমি টাকা দিচ্ছি, তুমি ফার্মেসি থেকে ওষুধগুলি আনিয়ে এক্ষুনি খাইয়ে দিও। দাঁড়ো, আশ্চর্য, মানিব্যাগ গেল কোথায়? তুমি কাজ করো, আমার কথা বলে ফার্মেসি থেকে ওষুধগুলি নিয়ে এসো, বলো টাকা আমি পরে পাঠিয়ে দেবো। রে স্যার, মনে চিন্তা করবেন না। মানিব্যাগ তুমি কোটির পকেটে রেখেছিলাম, গেল কোথায়? খুব ভালোই দেখালে বোরখাওলি। বাহ, চেহারা সুরত তো মাশাল্লাহ, নায়ক নায়ক ভাব, নায়িকারা ভাব, ডাক্তার না হইয়া সিনেমার নায়ক হইলে তো ভালোই করতো। শালা, শালা ফকির ডাক্তার, না পোষাইল না শালা। আমি তো দাস খাইছি, এইবার বাসা ধান তোমাগো পালা। স্যার, এই মানি ব্যাগটা রাস্তায় পড়ে আসিল, আমি কুড়াইয়া পাইছি, এই নিন। সালামালাইকুম স্যার, আসি। তোমরা এভাবে গাড়ি থামলে আরে কি কারা তোমরা? এই তোর আদালতে তোর রায়ে আজ আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, এখন আমার রায়ে তোর ফাঁসি হবে। আপনি জানেন তোর কোথায়?
মুন্নি মুন্নি কে তুমি মা? আমরা আমরা পথকলি টোকাই। তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা। যদি কোনোদিন সময় আসে সেদিন এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি যাকে একবার উপকার করি সে আমার কথা জীবনেও ভুলতে পারে না। তোমার পরিচয়? কর্মেই মানুষের পরিচয়। সালাম স্যার। বেঁচে থাকো মা, ভালো থাকো। ড্রাইভার চলো। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার চিন্তায় তো আমরা সবাই অস্থির। রোকেয়া, তোমাদের দোয়ায় আজ আমি বেঁচে গেছি, নইলে আমি না এসে হয়তো আমার লাশ আসতো। কি বলছো? বসো বসো। কোর্টে এক আসামিকে ফাঁসির রায় দিয়ে ফেরার পথে রাস্তায় কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোত্থেকে একটা মেয়ে এসে আমার জীবন বাঁচালো। হে আল্লাহ, ওই মেয়েটাকে বাঁচিয়ে রেখো। ওষুধ খেয়েছো? তোমার চিন্তায় আর ওষুধ খাওয়া হয়নি। বলো কি, এখনো ওষুধ খাওনি? সময় মতো ওষুধ না খেলে তোমার প্রেশার বেড়ে যাবে। তুমি জানো এখন কটা বাজে? নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন। এই আপনারা দেখান, তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দেখেন। তারপর এটা না, এইটা দেখেন ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট প্রাণের প্রিয়তমা, দেখেন। শুনেন, বুঝে শুনে দাম কেন? এই সমস্ত বড় দোকানে কলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম, ওনারা তো চিনলাম না। আমি আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো। হ্যাঁ দেখেন আপা, কোনটা? এইটা? আরে এইটা না, ওইটা। ওহ, দেখেন দেখেন। হ্যাঁ দেন। এইটার দাম কত? 2500। আল্লাহ মা সর্বনাশ, আপনারা ডাকাত নেই। এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। আহা নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। যাইতেছি যাইতেছি। আপনার গো টাকা বুড়িগঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালোবাসির ভাত নাই। সরি। এই ছটা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি, 7টা শাড়ি 7500। 7টা? 7টা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আমার মেয়ে আগে একটা নিছে। নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছ? ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তবে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেশার বেড়ে যাবে। এই তো দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে, কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে, সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে, নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পড়লে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাথ থেকে কিছু কিনে দিও। আরে যা যা, ফটে কেন থেকে? নদী নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন, তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলে মনে হয় একটা কাজের মেয়ে। ওই সরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইবো সেইটা তো আমি চুরি করে আনছি। দেখে দেখে পাপা,
দেই, তুই লেহাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা বলতেছিস কেন? আরে যা যা, কাঙ্গাল হলি তুই। এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি কি হয়েছে, দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো শোধ না, এই সবগুলো তোর দিয়া দিলাম, শালা হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ কো আঙ্কাল।